হিরো হিরোইন দুজন একসাথে আসলে রিহার্সাল হবে স্ক্রিপ্ট রিহার্সাল বাসায় আসবে সেলিম ভাই আগে আসবে এসে একটু মেজাজ খারাপ ছিল তার সামাও আমাকে খুব ঝাড়াঝাড়ি করছে আমার তো ড্রয়িং রুমে যেতেই ভয় লাগছে যে মানে ঘোরাঘুরি করছি কীভাবে যাবো তার সামনে তো এর মধ্যে দেখলাম এক সাদা পাঞ্জাবি একটা সাদা পাজামা পরে সুন্দর করে এরকম এরকমই কোনার মধ্যে একটা সোফার মধ্যে বসে ছিল তো এসে একদিকে সেলিম ভাই আমাকে বকাবকি করতেছে আর একদিকে আমি ওকে দেখতেছি পরিমণি রাজের সংসার নিয়ে আলোচনা ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে গত 31শে ডিসেম্বর পরিমণি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিনোদন অঙ্গনে ঝড় বয়ে যায় এরপর রক্তাক্ত বিছানার ছবি দিয়ে সবাইকে চমকে দেন পরি তখন কোনো কথাই বলেননি রাজ শুধু ছেলে রাজ্যকে নিয়ে দিয়েছিলেন এক আবেগঘন পোস্ট প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে রাজ এই বিষয়ে মুখ খোলেন তিনি বলেন মাই বেডরুম ইজ প্রাইভেট ভেরি প্রাইভেট নট ফর পাবলিক বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন পরি এখন তার যা মন চায় করুক তবে এটুকু স্পষ্ট করি আমি কোনো ভুল করিনি এবং আমাদের আর এক হওয়া হবে না এ কথার পর সম্ভবত পরির কাছ থেকেও ভালো জবাব পাননি রাজ আর সে কারণেই হয়তো মঙ্গলবার ভোর 4:48 দিকে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন হ্যালো গডফাদার্স অ্যান্ড গ্যাং আই ওয়ান্ট টু নো ইউ গাইস আই লিভ ইন ঢাকা আই উড লাভ টু চিয়ার্স রাজের পোস্ট দেখে যে কারোরই মনে হতে পারে তিনি হয়তো হুমকি পেয়েছেন বা পাচ্ছেন অথচ দিন কয়েক আগেও এই জুটিকে বিনোদন অঙ্গনের আদর্শ স্বামী স্ত্রীর তকমা দিচ্ছিলেন অনেকে গত দুই দিনে তাদের দুজনের বক্তব্যে এটা পরিষ্কার তারা এখন দুই ভুবনের দুই বাসিন্দা পরিমণি ও শরীফুল রাজের ঘনিষ্ঠজনদের মতে তাদের সম্পর্কে চির ধরেছে কয়েক মাস আগে একেবারেই যখন সম্ভব হচ্ছিল না তারা সিদ্ধান্ত নেন এই ধরনের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেয়ে আলাদা থাকা ভালো পরিমণির ফেসবুকে দেওয়া পোস্টের পাশাপাশি শরীফুল রাজের কথাও স্পষ্ট এই সম্পর্ক আর জোড়া লাগবে না সম্পর্ক জোড়া লাগবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন না আর হবে না